নমস্কার বন্ধুরা, সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গ্রীষ্মকালে নানা রকম সবজি বাজারে ওঠে, এই সব সবজি দিয়েই হালকা পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে, আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে। চলুন তাহলে এই রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি এবং দুটো তেলাপিয়া মাছও নিয়েছি, ওগুলো অন্য কিছু রান্না করব, তাই একসাথেই নুন হলুদ মাখিয়ে নেব। এগুলো ছোট বাটা মাছ, চারাপোনা, রুই মাছ দিয়েও এই ঝোলটা খেতে ভালো লাগে। প্রথমে মশলা বেটে নেব। দুটো কাঁচা লঙ্কা, এক চামচ জিরে আর সামান্য আদা একসাথে বেটে নেব। সজনে ডাঁটা, ঝিঙে, পটল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পটল আর ঝিঙেটা লম্বা লম্বা একই সাইজের করে কেটে নিয়েছি। এই পটলটা সরু সরু ছোট পটলগুলো হলেই বেশি খেতে ভালো লাগবে। প্রথমে কড়াই গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। যারা নতুন বন্ধু আছেন, ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ। এরপর পটলগুলো আগে ভেজে তুলে নেব। পটল ভাজার সময় সামান্য নুন দিয়ে দেব। আমার কর্তা মশাইয়ের সুগার আছে, সেই জন্য আমি এই মাছের ঝোলে আলু দিইনি, আপনারা চাইলে আলুও দিতে পারেন। পটলগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই প্রথমে ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এরপর ওর ওপরে সজনে ডাঁটাটা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে ওগুলোকে তুলে নেব। ঝিঙে ও সজনে ডাঁটা ভাজা হয়ে গেছে, ওগুলো এবার তুলে নেব। কড়াইটা চেঞ্জ করে নিলাম, যেই তেলটা ছিল সেই তেলের ওপরেই জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেব। এরপর বেটে রাখা মশলা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে, সামান্য নুন দিয়ে কষিয়ে নেব। বেশ কিছু সময় ধরে কষানোর পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। নুনটা এখানে দেখে শুনে দিতে হবে, সবজি ভাজার সময়ও নুন দিয়েছি, সেই জন্য যে যেমন নুনটা খাবেন সেই হিসেবেই নুনটা দিয়ে দেবেন। এরপর সমস্ত সবজি দিয়ে ভালো করে আরও কিছু সময় ধরে কষিয়ে নেব। এই জিরে বাটা দিয়ে, জিরে ও আদা বাটা দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে মিঠা জলের মাছ হলে এর স্বাদটাই অন্যরকম হয়ে যায়। এরপর কষানোর পর গরম জল দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো একটুখানি সেদ্ধ হতে দেব। ফুটে গেলে, মাছটা সেদ্ধ হয়ে গেলে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি যেভাবে রান্নাটা করলাম একবার এইরকম হালকা পাতলাভাবে মাছের ঝোল বাড়িতে করে খেয়ে দেখুন এই গরমে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।